সবাইকে কেমন আছেন আপনারা সবাই ক্লাস স্টাইল থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আজকে কটন কালেকশন নিয়ে সো সবাই জয়েন করতে থাকেন জয়েন করতে করতে আমি আমাদের ডিটেইলস বলে দিব কি অবস্থা সবার বলেন ক্লাস স্টাইল লাইভ চলে আসছে ঠিক আছে জয়েন হয়ে গেলাম ওয়াচ এটা সরাই ফেলি অনেক ওয়েট আচ্ছা সবাই একটু জয়েন করতে থাকেন শুরুতেই হচ্ছে ক্লাস স্টাইলের যে ডিটেইলস আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের হচ্ছে তিনটা আউটলেট আছে একটা হচ্ছে গ্রিন শর্ণিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অথবা কাউসিয়ার মার্কেটের ঠিক পাশে গ্রিন শর্ণিকার তৃতীয় তলায় 108 নাম্বার শপ আর আরেকটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ির একতা টাওয়ারের দ্বিতীয় তলা আরেকটা হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ নূর প্লাজায় সো আপনারা সবাই যারা যারা কাছাকাছি আছেন আমাদের অবশ্যই আউটলেটগুলো ভিজিট করবেন আর হচ্ছে আমরা তো অনলাইন সার্ভিস দিয়েই থাকি সবসময় আমাদের লাইভ হচ্ছে শুধু শুধু কালেকশন নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এরপরে হোম ডেলিভারি হচ্ছে আপনারা হচ্ছে ডেলিভারি বয়ের সামনে বসে সুন্দর মতন দাঁড়িয়ে প্রোডাক্ট চেক করে তারপরে হচ্ছে পেমেন্ট করবেন ঠিক আছে সো সব একটু লাইকটু শেয়ার করতে থাকেন আর একটু জয়েন করতে থাকেন আস্তে আস্তে করে আজকে একদম কটন কালেকশন দেখাবো যেহেতু প্রচন্ড সামার চলতেছে এই গরমের মধ্যে বেস্ট 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 কিছু কালেকশন দেখাবো ফার্স্ট হচ্ছে ইকাতের কিছু ড্রেস থাকবে দেন হচ্ছে আপনার বুটিক্স কালেকশন থাকবে প্যাটার্ন থাকবে সো আপনাদের ফেভারিট যে কালেকশনগুলোই আছে সেগুলোই আজকে দেখাবো আপনারা একটু সবাই জয়েন করতে করতে লাইভটি একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে লাভ লাইক কথা দিয়ে দিবেন ঠিক আছে অনেকদিন পরে আচ্ছা না লাস্ট টাইম তো আমি মনে হয় বুধবার দিন লাইভ করছিলাম অনেকদিন পরে কেন দেখতেছি একটু গ্যাপ হয়ে গেছে ব্যাপার না সো সবাই জয়েন করতে থাকেন আমি শুরু করে দিই বিসমিল্লাহ বলে শুরুর আগে আপু আরেকটা কথা বলে দিই আজকে আমরা চারটা প্রাইজের ড্রেস দেখাবো এখানে কোমল থাকবে তারপর বুটিক্স থাকবে ফ্যাটেল থাকবে ইকাত থাকবে সো হচ্ছে আপনার লাইভে আমরা প্রত্যেকটা প্রাইস বলে দিব লাইভটা দেখে ভালো করে কিন্তু অর্ডার করতে হবে হ্যাঁ ইনবক্সে কিন্তু বেশি প্রাইস বললে কিন্তু হবে না আর বলতে হলে কিন্তু এই স্ক্রিনশট দিয়ে কিন্তু বলতে হবে ওকে এটা হচ্ছে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে বিশেষ করে আপনার এই যে ফার্স্ট টাইম যেটা দেখা যাচ্ছে ইকাতের ড্রেসগুলো অনেক সুন্দর মারাত্মক সুন্দর থাকবে মারাত্মক সুন্দর আমি এসে আমার চোখ পড়ছিল ড্রেসগুলোতে ইভেন আপনারা হচ্ছে গিয়ে এগুলো ড্রেস কিন্তু অনেক দিন মানে ইউজ করতে পারবেন ট্রাস্ট মি আমি যে সেই একটা ই নিছিলাম না কি জানি একটা প্যাটার্ন নিছিলাম সেই প্যাটার্ন আমি এখনো পড়তেছি ঠিক আছে সো আপনারা হচ্ছে সবাই আজকে চারটা রেঞ্জের ড্রেস থাকবে চারটা রেঞ্জের ড্রেসে আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে লাইভটা দেখবেন যারা অর্ডার করার ইচ্ছা থাকবে একদম মাথা ঠান্ডা করে ড্রেসগুলো ভালো করে দেখে পছন্দ করে তারপরে হচ্ছে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন যেটার প্রাইস যত আমরা হচ্ছে লাইভেই বলে দিব আপনারা ইনবক্স করে দিবেন স্ক্রিনশটটা নিয়ে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কিন্তু কোনো বার্গেনিং চলবে না যেটার প্রাইস যেটা থাকবে সেটাই আপনি একটা নেন অথবা দশটা নেন আমাদের কিন্তু হোলসেল আছে সো আপনারা চাইলে ড্রেসগুলো হোলসেলও মানে আপনারা নিতে পারবেন সেজন্য আপনাকে ইনবক্স করতে হবে আমার পরাটা আমি অনেক আগে কিনেছিলাম সো আমার পরাটা এখানে নেই এটা অফ টপিক ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে দেখেন স্টার্টিং এ যে ড্রেসটা দিয়ে শুরু করতেছি বিসমিল্লাহ বলে এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তো অলওয়েজ সবার ফেভারিট থাকে এগুলো কিন্তু কাতান পাড় থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে কাতান পাড় থাকবে আর এগুলোকে হচ্ছে আপনার ইক্কাতের যে ড্রেসগুলো বলে সেগুলোই এত কমফোর্টেবল একটা পিওর কটনের মধ্যে ফুললি হচ্ছে কি আপনার সেম প্রিন্টটাই করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পুরোটা ড্রেস সবগুলো ড্রেস কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওকে সো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেহেতু সেম এটার সাথে স্লিভটা কাপড়টা পেয়ে যাবেন এগুলো ওন্নাগুলো আসলে বেশি সুন্দর এত বড় এত কমফোর্টেবল বিশেষ করে যারা রেগুলার অফিস করতেছে এই সামারের মধ্যে তাদের তো কোনো ছুটি নাই কিছুই নাই সো তাদের জন্য আসলে এগুলো বেস্ট কালেকশন থাকে দেখেন ওয়াও এটার যে ওন্নাটা থাকে না ওন্নাটার সাইডেও আপনার এরকম কাতানের পার করা থাকবে এখানে হচ্ছে আপনার ইকাতের যে প্রিন্টটা থাকে সেটা করা মাঝখানে আবার একটু ব্ল্যাক আছে আর নিচের যে পার্টটা এত সুন্দর একদম জর্দা রং থাকে না জর্দা রঙের একটা মানে ইন টোটাল মনে হচ্ছে এত জোস লাগতেছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার নিচের পার্টটা অ্যান্ড এটার প্যাটার্ন কাপড় থাকবে রেডের মধ্যে দেখো এটার মধ্যে আপনার তিনটা চারটা প্রিন্ট আছে না চারটা প্রিন্ট আছে কালোর মধ্যে আপনারা চারটা প্রিন্ট পাবেন সো সব একটু মনোযোগ দিয়ে দেখবেন লাইভটা পুরোপুরি দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখবেন যেটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আমাদেরকে ইনবক্স করে দেবেন ডেলিভারি বয় গেলে সামনে দাঁড়িয়ে চেক করে দেবেন যে আপনি যেটা চাচ্ছিলেন সেটাই পেয়েছেন কিনা যদি কোনো প্রবলেম থাকে ডেলিভারি বয় চলে আসার পরে কিন্তু আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করব না ঠিক আছে সো এগুলোর প্রাইস থাকবে কত 1050 আচ্ছা 1050 টাকা এগুলো প্রাইস থাকবে 1050 টাকা খুবই রিজনেবল খুবই রিজনেবল ঠিক আছে এগুলো কি জয়পুরি আপু এগুলো হ্যাঁ জয়পুরি কালেকশনই ইকাত কালেকশন যেটা আপনার জয়পুরি কালেকশনই ঠিক আছে এইটা দেখেন আরেকটা কালার আরেকটা ডিজাইন লাভ কালার আরেকটা ডিজাইন সেম কালারের মধ্যে
আপনি যখন একটুখানি মানে একটু কলার সিস্টেম করে যদি বানিয়ে তারপর এখান দিয়ে এই পার্টটা যদি আপনি ইউজ করেন তারপরে আবার হাতাটা সুন্দর করে ইউজ করেন মানে এগুলো পরার পরে আপনাকে এত বেশি ফর্মাল লাগবে তো আপনি ফর্মালি ক্যারি করতে পারবেন অফিস লুকের জন্য ইউনিভার্সিটি লুকের জন্য মানে সব কিছুর জন্য পারফেক্ট ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া থাকে কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার একদম 48+ লেন্থ চলে আসবে যখন আপনার সুন্দর আরেকটা ব্যাপার হচ্ছে কি এগুলোর সর্বনিম্ন সেলিং প্রাইস হচ্ছে এটা বাট এগুলো আপনারা এই প্রোডাক্টগুলো আরেকটা হাই প্রাইসে নিচ্ছেন বাট এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস এটা হচ্ছে এক নাম্বার আর আরেকটা কথা আপু অ্যাড করি সেটা হচ্ছে আমাদের কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ আমাদের যে কাস্টমারগুলো আছে চারটা পাঁচটা ছয় সাতটা আটটা করে নিচ্ছে কিন্তু ওরা কিন্তু দামাদামি করে না বাট যারা নতুন আছেন কিছু কাস্টমার আছেন হয়তো তিন চারটা নিয়ে বলেন যে একটু কম রাখেন সো আমাদের এখানে দামাদামি করা যাবে না যেহেতু আমরা কম রাখি না রিজনেবল প্রাইসে সেল করি আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো এটা আমার বিকালের একটা এক্সপিরিয়েন্সের আমাদের হচ্ছে আপনার এভেলেবেল কাস্টমার চার পাঁচটা করে ছয়টা করে নিচ্ছে ইভেন সবগুলোই রাখতেছে বাট আমরা মাঝে মধ্যে হাজারে দুই একটা কাস্টমার পাই যে দেখা গেছে পাঁচটা নিয়ে এই পাঁচটা রাখে না একটা রাখবে চারটা রিটার্ন করে দেবে উনি একটাও আমরা অলরেডি আজকে একটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছি যে আপনার একটাও রাখতে হবে না আমাদের প্রত্যেকটা রিটার্ন করে দেবে পাঁচটা অর্ডার করে সে চারটা রাখবে একটা ক্যান্সেল করে না না একটা রাখবে চারটা ক্যান্সেল করে দিবে আজকে যদি এমন হতো যে চারটা হ্যাঁ যদি চারটা হইতো যে চারটা রাখছে একটা রাখে না তাও মেনে নিতাম কিন্তু আমাদের তো এভাবে সিস্টেমে নাই বাট আমরা রাখি না আমরা বলছি আপনার একটা রাখতে হবে না রিটার্ন করে দেন আমরা কাস্টমার প্রোডাক্ট দিতে পারে না তো এরকম কাস্টমার আসলে আমাদের আমাদের আপনি করে রাখলেন র‍্যাপ করে রাখলেন আপনি কাউকে দিলেন না আপনি নিজেও নিলেন না আপনি কাউকেও দিলেন না তো এগুলো করবেন না আমাদের জাস্ট হচ্ছে আপনার মানে পাঁচটা নিলে পাঁচটাই ফাইনাল কনফার্ম হয়ে নিতে হবে যদি বলেন যে ভাই আমি একটা রাখবো চারটা রিটার্ন করে দিবো কিংবা দুইটা রাখবো একটা অর্ডার আপনার কনফার্ম হবে না এদিকে ভালো দৃষ্টি রাখবেন এবং লাইকটা ভালো করে দেখে ফাইনাল অর্ডার করবেন কেমন অর্ডার প্রসেসের পরে ডেলিভারির পরে যদি বলেন আবার অর্ডার ক্যান্সেল তাহলে আপনার ডেলিভারি চার্জ যদি দেন ওইটা মাইনাস যাবে আপনার নতুন করে অর্ডার করলে আপনার নতুন করে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে ঠিক আছে আপনাদের আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলি না যেহেতু কাস্টমার তো আসলে এগুলো করবেন না যেমন আজকে যে কাস্টমার উনি চারটা ড্রেস নিবে খুব রিকোয়েস্টের পরে ডেলিভারি চার্জ ফ্রি করছে আপু বুঝেন উনি চারটার মধ্যে যখন একটা রাখবো করছে তিনটা রিটার্ন দিয়ে দেবে আমরা বললাম তাহলে আপনার একটাও রাখতে হবে না তো উনি চারটা রিটার্ন করে দিচ্ছে কিন্তু ডেলিভারি চার্জ দেয় না ডেলিভারি ম্যান বললো আপনি তো একটা ড্রেসে রাখেন না তাহলে ডেলিভারি চার্জ ফ্রি হলো কোথেকে উনি দেয় নাই তো আমরা আপনাকে ফোন করি না এবার চাইছিলাম ফোনে দু একটা কথা বলবো বাট বলি নাই যদি লাইভে শুনেন কিংবা যারা আছেন এই রকম এগুলো করেন না এগুলো অন্যান্য ফেতে যারা ওরা আপনাকে গালাগালি করতে পারে বাট আমরা করবো না ইভেন এরকম যদি হয় আসলে এটা যদি হয় তখন কিন্তু আমরা বাধ্য হবো এটা আসলে আপনাদেরকে থ্রেট করা না যেটা আসলে আমাদেরও তো আপনারা যেরকম ফ্রড একটা পেজ থেকে কিছু আশা করেন না আমরা ফ্রড কিছু করি এক্স্যাক্টলি আপনারা ফ্রড কাস্টমারদের থেকেও আমরা এরকম কিছু মানে আমরা কোনো ফ্রড কাস্টমারও কিন্তু আশা করি না এখন আপনাদের যদি এরকম কিছু হয় তখন আমরা বাধ্য হব যে অন্যান্য পেজ যেন এরকম প্রতারণার শিকার না হয় তখন আপনার আইডিটা নিয়ে আমরা পেজে পোস্ট করে দেবো ডিরেক্টলি যে যেরকম তার সাথে আসলে ওরকম করা উচিত তাই না আচ্ছা সো নেক্সট ডিজাইনটা দেখাই সো এটা আসলে খুবই দুঃখজনক আপনি চারটা ড্রেস পাঁচটা ড্রেস অর্ডার করে একটা ড্রেস রেখে চারটা ড্রেস রিটার্ন করবেন দেন আপনি আবার ডেলিভারি চার্জটাও দিবেন না আসলে এই ড্রেসগুলো আমি বলি আপনাদেরকে ম্যাক্সিমাম পেজগুলোতে ইভেন দোকানগুলোতে সবগুলোতে আপনারা যখন মার্কেটে আসেন 1650-এর নিচে কেউ মানে নিতেও পারে না 1600 থেকে 1400 টাকা এর মধ্যে এগুলো কিন্তু রেগুলার সেল হয় আমরা হচ্ছে হোলসেল করি দ্যাটস ওয়াই এই ড্রেসগুলো একদম 1050 আপনাদেরকে দেওয়া একদম হোলসেল রেটে সো দেখা যায় হোলসেলে কিছু টাকা 50 টাকা 100 টাকা কমে এর বেশি কিন্তু কমে না সো এটা হচ্ছে এটার পরেও যখন আপনারা আবার মানে এক্সপেক্ট করেন যে আরও কিছু কম আসলে পসিবল না আমরা যেহেতু মিনিমাল একটা প্রাইসে রাখি ফিক্সড প্রাইস আর এটা সবসময় মাথায় রাখবেন ফিক্সড প্রাইসে মানুষ জিতে কিনে নিজেদের লস খাইতে হয় এমনিতে দেশের যে অবস্থা আপনার এরকম যদি কয়েন কেমনে হবে বলেন আচ্ছা প্রাইস হচ্ছে 1050 টাকা করে এটা দেখেন এটা আগের যে ওনাকে দেখাইছিলাম
ওইটা অ্যাশটোনের মধ্যে ছিল, এটাও অ্যাশটোনের বাট এটা একটু ডিপ টোন, ঠিক আছে, খুবই সুন্দর, মানে এত মারাত্মক। এটার মধ্যে আপনার কাছে চারটা কালার আছে, আমি অলরেডি তিনটা কালার, তিন নাম্বার প্রিন্ট সরি তিন নাম্বার প্রিন্টটা দেখাচ্ছি, আরেকটা প্রিন্ট আছে, সো চারটা প্রিন্ট, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন, ঠিক আছে। অসাধারণ লাগছে ড্রেসগুলো, হ্যাঁ ভাইয়া বেডশিট নিয়ে আসেন, আসবে ইনশাল্লাহ, আসবে সব চলে আসবে। আচ্ছা এখন আসলে কি সামার চলতেছে, তো সামারের ড্রেসগুলোই বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এখন সবাই চাচ্ছে একটু কমের মধ্যে সামার ফ্রেন্ডলি ড্রেসগুলো পরার জন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখেন প্রতিটা ডিজাইন সুন্দর, প্রতিটা ডিজাইন সুন্দর। আর আমি বলবো পছন্দ করার সময় একসাথে চার পাঁচটা পছন্দ করে তারপর অর্ডার করার কোনো দরকার নেই, এর থেকে ভালো আপনি মাথা ঠান্ডা করে দেখেন যেটা ভালো লাগে আপনার, যেটা বাজেটে থাকবে আপনি একটা নেন, না নিলে নাই, কিন্তু ওই যে অর্ডার করে বুক করে এই দেখা যায় একটা টাইম অনেকগুলো কাস্টমার আমাদেরকে মেসেজ করে আপনার জন্য, কিন্তু আমরা পাঁচটা ড্রেস কিন্তু বুক করে রাখলাম, এখন আরেকটা আপনাকে কিন্তু আমাদের সোল্ড আউট বলতে হইলো, তখন কি হইলো এদিকে গেল ওদিকে গেল, খুবই খারাপ একটা সিচুয়েশন, তাই না। কাপড়টা কমফোর্টেবল বলে মনে হচ্ছে, হ্যাঁ অবশ্যই কমফোর্টেবল, কটনের উপর আর কিছু থাকে আপু বলেন তো, দেখেন তো এটা কি করছি, মানে সুপার ক্লাসি, অনেক সুন্দর। এটা নেওয়ার আগে কিন্তু স্ক্রিনশট একটু ভালো করে দিতে হবে, ভালো করে নিয়ে নেবেন, সেম প্রিন্টে দুটো আছে, একটু ছোট আচ্ছা আচ্ছা আমি একটু কাছাকাছি ধরি, হ্যাঁ আপনারা একটু প্রিন্টটা দেখেন, সেম প্রিন্টের মধ্যে দুটো আছে, জাস্ট একটু উনিশ বিশ আছে, মানে প্রিন্টটা চেঞ্জ আছে কালার সেম আছে, ঠিক আছে। হ্যালো ডিয়ার, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আপু আমার ড্রেসটা এভেলেবেল নাই রে আপু, এই দেখেন এটা হচ্ছে সাইডের পার্টটা, জাস্ট লুক কলকা ডিজাইন করা এত সুন্দর, ঠিক আছে, অরেঞ্জ কালারের মধ্যে, মানে একটা নিউট কালারের সাথে বেজ কালারের সাথে একটা অরেঞ্জ কালার দিয়ে জিনিসটার বোজ বানিয়ে দিয়েছে, এত সুন্দর করছে। সো এটা হচ্ছে আপনার টোটাল ড্রেসটা, আপনি যদি এটার দিয়ে সুন্দর করে একটু আনারকলি মানে যেটা বলে গোল ফ্রক স্টাইলে বানায় যায় এখন খুবই ভালো লাগে, ঠিক আছে। আমাদের যে কাপড় মানে আমরা যে মালহার বলেন, ইক্কাত বলেন, তারপরে সুইস বলেন, যেটাই সেল করি না কেন প্রতিটার প্যান্টের কাপড়ের দিকে আমরা অনেক বেশি ফোকাস করি, ঠিক আছে, কারণ প্যান্টের কাপড়টা কিন্তু দেখবেন সবসময় ড্রেসের আগে প্যান্টের কাপড় ছিল। সো এটা হচ্ছে গিয়ে আমাদের এত খুব ভালো কোয়ালিটির একটা প্যান্টের কাপড় পাবেন আপনি, ঠিক আছে, একটা থেকে একটা জাস্ট লাগছে, হ্যাঁ একটা ও ওয়াও লাগছে, বুঝতে পারছি অনেক সুন্দর, একটা থেকে একটা সুন্দর, ঠিক আছে। আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, এটা কিন্তু সুন্দর ড্রেস থাকবে, এগুলো একটু ঠান্ডা মাথায় সুন্দর, এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার প্রিন্টটা খেয়াল করেছেন, সো স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা ভালো লাগলে এটা স্ক্রিনশট নেবেন। নেক্সট আমি আরেকটা সেম কালার দেখাবো, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ, হ্যাঁ এটা ডিজাইনটা একটু চেঞ্জ, একটু চেঞ্জ, জাস্ট হালকা পাতলা চেঞ্জ, একদমই মানে ধরার মতন না, নিজেরা সামনাসামনি না দেখে ধরতে পারবেন না, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে সাইডের পার্টটা, পাড়ের এখানটাও কিন্তু চেঞ্জ, ওইটা একটু কলকা ছিল, এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার টাইপের প্রিন্ট করা, ঠিক আছে। এই হচ্ছে আপনার সাইডের পার্টটা, খুব সুন্দর একটা বেজ কালারের মধ্যে আসছে, খুবই ক্লাস, খুবই ক্লাস, এন্ড সামার ফ্রেন্ডলি, মানে এই কালারগুলো কিন্তু সামারে মানে ক্যারি করে এত মজা, এত মজা, ঠিক আছে। ইভেন আমার ড্রেসের সাথে আজকাল মিল হয়ে গেছে, হ্যাঁ খুবই সুন্দর একটা কালার, এন্ড এটার ওনাটা
মানে অরেঞ্জ দেওয়ার কারণে না, মানে আপনাকে একদমই থাকে না যে বেশি বেশি ক্লাসি লাগবে না, একদম খুব সুন্দর একটা মিটমাট আছে, ঠিক আছে। ডিজাইনগুলো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওড়নাটা অনেক বেশি সুন্দর, এক্স্যাক্টলি ওড়নাটা হচ্ছে আরো বেশি সুন্দর দেখতে। ওড়নার নিচে কিন্তু এরকম করে কাজ করা, মানে ডিজাইন করা আছে, প্রিন্ট করা। আর এগুলোর কাপড়টা আমি কি বলবো ভাই, এটা কাপড় কি কাপড়, এটা খুব সুন্দর, খুবই হাই কোয়ালিটি। হ্যাঁ, কাপড়টা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কাপড়টা খুবই খুবই মানে একদম এটার সাথে প্যাটার্ন কাপড়টা আসতেছে, ঠিক আছে। কতখানি কাপড় আপনি প্যাটেলের মধ্যে পাবেন, ঠিক আছে। প্যাটেল ড্রেস গুলোতে কিন্তু হিউজ কোয়ান্টিটির কাপড় থাকে, এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন, অনেক কাপড় মানে আপনি প্লাজো বানাতে পারবেন, ইভেন এখান থেকে আরো কাপড় বাঁচবে, অনেকগুলো কাপড় বাঁচবে। তো দেখা যায় অনেকেই যেটা করে সুন্দর করে একদম আনারকলি বানায় ফেলে, আমার কাছে খুব ভালো লাগে। আর রিসেন্টলি আমার মনে হয় সামারের মধ্যে এই মানে এটা পরে বেশি আরাম, একটু ঢিলা ঢালা এত চলে আপু, যেমন অনলাইনে এমন হচ্ছে আমাদের শোরুম মানে কাস্টমার আসলে এগুলো ইউজ নাই, এটাই পুরো নেক ডিজাইনটা ক্লোজ করে দেখাও, কোনটা নেক ডিজাইন, আমার নেক ডিজাইন, আমার নেক ডিজাইনটা এই যে আমি মাইক্রোফোন নিয়েছি তো একটু পাকা তারা হয়ে গেছে, পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে কি আপনার কামিজের ডিজাইনটা, কামিজটা হচ্ছে আপনার একটু লম্বা লম্বা কলকার মধ্যে আসছে, অ্যান্ড কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, কালারটা হচ্ছে আপনার একটু লাইট মনে হচ্ছে, বাট একটু ডিপের মধ্যে খুব সুন্দর, মানে এত চাঙ্কি না, একদম মিনিমাল একটা কালার, খুব সুন্দর একটা কালার। অ্যান্ড এটার সাইডে এরকম আপনি সুন্দর একটা পার পাবেন, এই পারটা আপনি সুন্দর করে যদি এই জায়গাটা ইউজ করেন, মানে নেকে যদি বসায় দেন, একটু পারে বসায় দিলেন, খুব ভালো লাগবে। সো ড্রেস ডিপেন্ড করে আপনি কীভাবে বানাচ্ছেন, কীভাবে ক্যারি করছেন এটার উপরে, এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা, ঠিক আছে। কালারটা জাস্ট আপু, দোপাট্টাগুলো আরও বেশি জোস, হ্যাঁ কালারটা জোস এবং দোপাট্টাগুলো জোস আসলে। অ্যান্ড এটা হচ্ছে প্যাটেলের মধ্যে সেম কালার পাবেন, এটার কোনো কন্ট্রাস্ট নাই, তাদের জন্য দেখা যায় একটু গোল মানে কামিজ পছন্দ করে, ওড়নাটা বড় হোক এটা পছন্দ করে, হ্যাঁ তো তাদের আসলে এগুলো এটার উপরে আমার আসলে ভাইয়া যেটা বললো যে আর কোনো ওড়না হইতে পারে না, দেখেন ওড়নাগুলো অনেক বড়, পিঙ্ক কালারটা অনেক, আচ্ছা স্যার আপনি কি এটা প্যাটেল 1150 করে 1150 প্যাটেলের ড্রেসগুলো হচ্ছে 1150 মাত্র, ভাইয়া যেটা দেখালাম কামিজের কাপড়টা, এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্ট কামিজের কাপড়টা, আমি কিন্তু কাছের থেকেই ধরে দেখাচ্ছি যাতে করে স্ক্রিনশট আপনার নিতে সুবিধা হয়, আপনি লাইভের শেষে আমি বলবো সুন্দর মতন দেখে লাইভটা আবার রিপিট করে দেখে দেন হচ্ছে কি আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার ওড়নাটা, ওড়নাটা অনেক সুন্দর, কালারটা যে কি ভালো লাগতেছে। প্রাইস হচ্ছে 1150 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 1150 টাকা। স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইনবক্স করে ফেলবেন, প্রাইস কিন্তু একদমই সেম থাকবে, আপনি একটা নেন, পাঁচটা নেন, দশটা নেন, আর কারোর জন্যই ওরকম ডেলিভারি চার্জ আর ফ্রি করে দিবেন না, আসলে আর ফোনে করি না আপু, ওইটা হচ্ছে কি আমি পরর কারণে হইছে, আদার কাস্টমার কে দিলাম ডেলিভারি ফ্রি দিলাম না, আর ওনাকে ফ্রি দিয়ে মনে হয় যে প্রবলেমটা হইলো, হ্যাঁ তো এটা আমরা দিচ্ছি না, ডেলিভারি চার্জ আমরা কম রাখি না,
প্রাইস হচ্ছে 1150 সিমিলার আপনি হচ্ছে দুইটা ডিজাইন মানে পাচ্ছেন একটু স্ক্রিনশটটা সুন্দর করে নেবেন যেটা আপনি আমরা বুঝতে পারব কারণ অনেক সময় স্ক্রিনশট কিন্তু আমরা বুটিক্সের ড্রেসটা সুন্দর আমরা বুটিক্সের ড্রেসটা আগে দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা বুটিক্সের ড্রেসটা দিয়ে শুরু করি এটা ড্রেসটা দেখাই এটা দেখাই বুটিক্সের ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসগুলো প্রিন্টগুলো আপনি হচ্ছে গিয়ে মানে পুরোটাই মিরর ওয়ার্ক করা থাকবে এন্ড এটা হচ্ছে গিয়ে হাতের কাজ করা কারচুপির মধ্যে হাতের কাজ করা খুব সুন্দর নেকটা পাবেন হ্যাঁ কালার আছে কয়েকটা কালার দেখাই দিব আমি এটা হচ্ছে তিনটা কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর মানে এগুলো খুব সুন্দর সামার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি রাফ ইউজ করার জন্য এন্ড পুরোটাতেই আপনার চিটা চিটা মিরর ওয়ার্ক করা থাকবে প্রাইসও রিজনেবল থাকবে এটা হচ্ছে রেড এর মধ্যে এটা হচ্ছে রেড এর মধ্যে এন্ড সাইডে এটা হচ্ছে একটা পার থাকবে এটারও সাইড একটা পার্ট থাকবে আমার কাছে আসলে রাফ ইউজের জন্য এগুলো মানে মারাত্মক লাগে এত কমফোর্টেবল পিওর কটনের মধ্যে ঠিক আছে স্লিভসের কাপড়টা নিচ থেকে আসবে এটার হচ্ছে দাম মানে একটু কাজ আছে দেখাই দিই বাও খুব সুন্দর কিন্তু দামানটাতেও পুরোটা আপনার মিররের ওয়ার্ক করা থাকবে অনেক নাইস তাই না খুবই নাইস এন্ড এটা কালার হ্যাঁ কাপড় খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর মানে বলার বাইরে একদম পুরোটা ড্রেস যখন আপনি বানাবেন না বানানোর পর খুব ভালো লাগবে আর এগুলো তো রাফ ইউজ করার ড্রেস আসলে যত কমফোর্টেবল মানে ভালো লাগে থেকে আমি মনে করি কমফোর্টেবল কিনা এটা দেখা উচিত বেশি প্রাইসটা একটু বলেন আপু এই ড্রেসটা আচ্ছা প্রাইস হচ্ছে 1150 টাকা একদমই রিজনেবল কারণ এখানে আপনি কারচুপির কাজ করা পাচ্ছেন ড্রেসটাতে আপনার আলাদা কোনো কাজ করা লাগতেছে না পুরোটা ড্রেস আমি জানি না মানে বোঝা যাচ্ছে কিনা পুরোটা ড্রেসই আপনার হচ্ছে ছিটা ছিটা মিররের ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা ঠিক আছে ওনারটা দেখেন না ওনার সাইডটা এটা এত ভালো লাগছে এটা অনেক সুন্দর আপনারা বলেন তো এটা কি কালার করে কি যে হ্যাঁ আসলে ফাইজলামে করে ড্রেস অর্ডার করে কি যে করে এরা সব পেজে পেজে যে এরকম করে এটা আমরা আসলে বলি না আমরা আসলে বলি না আজকে মনে দুঃখ বলে ফেললাম হয় না হ্যাঁ কারণ আসলে অনেক ফিডে অনেক রকম আমরা শুনি তো আমরাও জানি যে আসলে কাস্টমারও অনেক রকম হয় হ্যাঁ বাট আমরা টলারেট করার ট্রাই করি সব সময় চুপচাপ বলি না আমরা চুপচাপ থেকে মনে করি আপনি দেখবেন সবগুলো পেজে ঘাটাইলেও দেখা যায় সবাই একটা দুটো ফ্রড কাস্টমারের আইডি দিয়ে দেয় হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে ফলো করি না কারো জিনিসটা আর কিন্তু ফলো করা উচিত আমার মনে হয় তাহলে হবে কি অন্যান্য পেজগুলো কারণ এটা অনেক বড় একটা লস আপনার প্রোডাক্টটা গেল আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিলেন আবার ডেলিভারি বয়টা কষ্ট করলো তার মধ্যে আমরা সবাই জানি এখন ওয়েদারের অবস্থা কি ডেলিভারি বয়গুলো যে কি কষ্ট করতেছে খুবই কষ্ট করতেছে আজকে তো রেডিস থেকে মেসেজ আসছে ওই যে ওদের ওইখানকার হাবগুলোতে খুব প্রবলেম হতেছে ডুবে গেছে ঢাকার ভিতরে কিন্তু 80 টাকা মানে ঢাকার ভিতরে তাও মনে করে ইটস ওকে রিটার্ন করে দিলাম কোনো বিষয় না কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু 80 টাকা ডেলিভারি চার্জ কেটে নিয়ে যায় খুবই প্রবলেমে পড়তে হয় এটা আমরা হচ্ছে কি আমরা খুব নরম মনের মানুষ এই ড্রেসগুলোতে 80 টাকা তো প্রফিটে থাকে রাইট রাইট আমরা খুব নরম মনের মানুষ আমরা এগুলোকে একটু অ্যাভয়েড করে চলি তবে আবার মাথা জিপে দুললে কিন্তু ওই সময় কিন্তু আবার 14 বছর ধরে ধরব কিন্তু হ্যাঁ ইট কালার আপু হ্যাঁ কাঁচা কাঁচা ইটার কাছে কাছে কালারটা কাছে কাছে এটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ একদম রয়্যাল ব্লু আজকে ড্রেসগুলো কালারগুলো অনেক নাইস এক্স্যাক্টলি আপু সবগুলো কালারই সুন্দর কোনটারই কি কোনটা বলবো যে সুন্দর না হ্যাঁ আর সামারের জন্য তো পিওর কটনের উপর আর কিছু নাই ঠিক আছে আর প্রাইসও একদম রিজনেবল 1150 টাকা করে পাবা
যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। এইটা দেখো কি সুন্দর মনে হচ্ছে আমার যে কাতান, এটা কিন্তু প্রিন্ট করা, ঠিক আছে, কাতান বা কাতের পান না, এটা হচ্ছে আপনার প্রিন্ট করা। এটা হচ্ছে আপনার মাথা, আর প্রতিটার দোপাট্টাই আপনার অনেক বড় থাকবে। হ্যাঁ, পেজ থেকে ড্রেস নিয়ে আমি অনেক স্যাটিসফাইড, থ্যাংক ইউ আপু। এটা দেখো হচ্ছে ব্লু কালার, ওয়াও সুন্দর না, এটাও সুন্দর। আচ্ছা এখন আবার প্যাটেলে ব্যাক করি, প্যাটেল এটা প্যাটেলের ডিজাইন কোমল হয়ে আসছে প্রায় 850 টাকা থেকে। ও ওয়াও, সো প্যাটেলের ডিজাইন হচ্ছে কোমল হয়ে আসছে, সেটা হচ্ছে 850 টাকা থাকবে। আমাদের যে কোমলের প্রাইসটা 850 টাকা, এটা সবাই জানে, আরো রিজনেবল, সো আরো রিজনেবল আর কি চাই বলেন, আর কি চাই। ওনাটা অনেক বেশি বড় লাগছে, ওনাটা বড় বড় লাগতেছে না, অনেক বড়, এর থেকে বড় সাইজের আর ওনা হয় না। আচ্ছা এই এটা দেখেন, এটা হচ্ছে কোমলের ড্রেসটা, প্রাইস থাকবে 850 টাকা, একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি আর ভালো কোয়ালিটি, ঠিক আছে, অনেক ভালো কোয়ালিটি, মানে আপনি বানানো পরে আপনার মনে হবে না আপনি 850 টাকা দিয়ে ড্রেসটা কিনেছেন। তারপর ওইটা মনে করেন না যে 650 টাকা দিয়ে সিমিলার পাইলে এইটা মনে ওইটা সাত পাবে, এটা কিন্তু মনে করেন না। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম আমি লাস্ট টাইম ও কোমলের ড্রেস দেখার সময় বলছি যে এগুলা 550 650 পাওয়া যায়, ওইটা আর এটা কিন্তু সেম না। হ্যাঁ সেম, ওটা শুধু প্রিন্ট দেখবে, এটাই আপনারা 1200 1300 টাকা করে কিনতেছেন, যেটা আমরা মনে করেন সবসময় বাহিরের থেকে 300-400 টাকা কমে আমরা দিই, ঠিক আছে, খুব মিনিমাল একটা প্রফিট রাখি আমরা। এটা দেখেন ওনাটা বিভিন্ন রকম করে প্রকাশ করে, ইনবক্সে এসে আমার নিচে অনেক প্রশংসা করতেছে, কারণ আমাদের কোয়ালিটি ভালো, পাশাপাশি সার্ভিস তো আলহামদুলিল্লাহ ওইটা বলে বুঝাইতে পারবো না। যারা আমাদের প্রোডাক্ট নিচ্ছে রেগুলার এবং যারা প্রবলেম ফেস করতেছে তারাই জানে, আমরা অনেক সুন্দর করে প্রবলেম সলভ করে দিই। হ্যাঁ বেশ ভালো হয় কাপড়টা, হ্যাঁ আপু একদম। এটা দেখেন সাইডে একটা পাড়ও আছে কিন্তু, হ্যাঁ সেই ড্রেসগুলো আপনি একটু পাড় দিয়ে সুন্দর করে বানাবেন, বাসায় করবেন, রাফিস করবেন, দেখবেন মন থেকেই দোয়া চলে আসবে ক্লাসে স্টাইলের জন্য, সিরিয়াসলি। হ্যাঁ এগুলো অনেক কমফোর্টেবল ড্রেস, আর কটন মানে গরমে আরাম পাওয়ার মতো কিছু ড্রেস পরবেন, এমনি ভালো। এটা হচ্ছে লাস্ট ডিজাইন এন্ড লাস্ট কালার, এটা হচ্ছে আপনার একটু মেরুন কফি টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে আমার কফি টাইপের। সো আজকে কিন্তু চারটা আমি ডিজাইন দেখাইছি, চারটা ড্রেস কালেকশন দেখিয়েছি, একটা প্রাইস ছিল 1150 1150, একটা প্রাইস ছিল আপনার কোমল হচ্ছে 850 টাকা করে, তারপরে আরেকটা দেখিয়েছি সেটা ছিল 1150, তারপরে আপনার হচ্ছে বুটিক দেখিয়েছি এন্ড প্যাডেল দেখিয়েছি, এগুলো ছিল 1150। লাইভে সুন্দর মতন দেখে ঠান্ডা মাথায় অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে, ঠিক আছে। আজকে লাইভে মোটামুটি অনেকগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছিলেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইনও পেয়ে যাচ্ছিলেন, সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে লাস্ট ডিজাইন অ্যান্ড লাস্ট পিস, ঠিক আছে, এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর। আর এগুলো কিন্তু এটা একটু ডিপ কালারের মধ্যে হওয়া ভালো, কেন দেখা যায় বাসায় পড়ার জন্য তো মহিলা মানুষ রান্না বান্না তো করতেই হয়, এগুলো কিন্তু কালার ওঠারও কোনো ভয় নাই, ইভেন কালার নষ্ট হওয়ারও কোনো ভয় নেই, রান্না বান্না করতে হয় সো ওগুলো দেখা যায় ছিটা আসে, ডিপ কালার হইলেই কিন্তু ড্রেসগুলো কমফোর্টেবল হয়, ইভেন আপনি ক্যারি করতে পারবেন খুব ভালো করে। এটা হচ্ছে অন্য একটা, ঠিক আছে, প্রাইস থাকবে আপনার 850 টাকা। এটার প্যান্টের কাপড়টা হচ্ছে একদম ডিপ কফি কালার, হ্যাঁ দেখেন খুবই সুন্দর, প্রাইস হচ্ছে আপনার 850 টাকা, স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার কন্যাটা, ঠিক আছে। প্রিন্টটা অনেক বেশি সুন্দর, আজকে প্রতিটা প্রিন্ট সুন্দর রে আপু, আজকে প্রতিটা প্রিন্ট সুন্দর, প্রতিটা প্রিন্ট অনেক বেশি ক্লাসি আর অনেক বেশি সুন্দর, সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আজকে অনেক কথা বললাম, কারো যদি মনে কষ্ট লাগে ক্ষমা করে দিবেন, কিন্তু আসলে আমরা না বলেও পারি না অনেক সময়, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ক্লাসি স্টাইলের সাথে থাকেন, আল্লাহ হাফেজ।